সাত সকালের আমন্ত্রণে আমি আজকে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন তার সাথে আমরা পরিচয় করে নিই। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম সব্যসাচী পণ্ডিত, আমি এসেছি নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনি আমাদের আজকে কি গান শোনাচ্ছেন? আমি আজকে একটা বাংলা আধুনিক গান শোনাচ্ছি, প্রিয়তমা, রূপঙ্কর স্যারের গাওয়া প্রিয়তমা গানটি আমি শোনাচ্ছি। বাহ, শুনে নেওয়া যাক। চলে এসো এরাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দুচো যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ভেসে তোমার কথা, শোনো তুমি চলে এসো একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। ডেকে ডেকে শব্দ ছুঁয়ে দেখো মন গহি, এ ঘর যেন কাটে না প্রিয়তমা। ডেকে ডেকে শব্দ ছুঁয়ে দেখো মন গহি, এ ঘর যেন কাটে না প্রিয়তমা। শরীর মনে গিটারে তুমি বাজে ভালোবাসো তুমি আমার, তুমি ছাড়া সোহাগ প্রিয়তমা। এগানেরই পথ ঘুরছে এলো মেলো তোমার খুঁজে, এসো তোমার চারিদিকে প্রিয়তমা। এগানেরই পথ ঘুরছে এলো মেলো তোমার খুঁজে, এসো তোমার চারিদিকে প্রিয়তমা। বইছে জীবন বেছে নিতে দাও তোমার মন ছায়া প্রিয়তমা। চলে এসো এরাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ভেসে তোমার কথা, শোনো তুমি চলে এসো এরাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা প্রিয়তমা। ভীষণ ভালো লাগলো, অসাধারণ একটি মুহূর্তে সাক্ষী হতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
আপনারা ভালো থাকবেন সব। সাত সকালে রামন্ত্রণে কথাই গানে নৃত্যে অরঙ্কনে সাত সকালে রামন্ত্রণে। আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমাদের সাত সকালের আমন্ত্রণে অনুষ্ঠানে শ্রী সোমনাথ দাস মহাশয়, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনি আজকে আমাদের কি শোনাচ্ছেন? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা যে কবিতাটা, সেটা আমি হিন্দিতে অনুবাদ করেছি। সেটা একটু শুনে নেব। ওটার কবিতার যেটা নামটা হঠাৎ দেখা, সেটা হিন্দিতে আচানক মুলাকাত। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রিয়েল সফর মে আচানক মুলাকাত, কবি ভি সোচা নহি ইয়ে মুমকিন হোগা, উসে কই বার দেখা হ্যায় লাল রং কি সারি মে, আনার কি ফুলো জেসি রং, আজ ও কালে রেশম কি সারি, আঁচল উনকে মাথে পর, চম্পক ফুলো জেসি চিকনি সুন্দর মুস্কান, মানো এসা লাগা কালে রং কি গহরি দূরি বনাই হুই হ্যায় চার ওর, জো দূরি সরসো খেতো কি অন্তিম ছোড়, শাল বন কি নীনে জঙ্গল মে, থম গই মেরে দিল কি ধড়কন, পরিচিত কো অপরিচিত অন্দাজ সে দেখা, অচানক अखबार की कागज रखकर मुझे की नमस्कार, समाज विधि के सारे बंधन खुल गई, जज्बातों में मैंने उसे बातें शुरू की, कैसी हो, कैसा है परिवार, वो खिड़की के पास नज़र झुकाई, ऐसा लगा कुछ नज़दीकी दिनों के स्पर्श करते हुए देखने लगी, दो एक बातें की दी छोटा सा जवाब, कुछ की तो चुप्पी शादी, हाथों के इशारों से अपनी अस्थिरता प्रकट की, क्यों ये सब बातें, इससे बेहतर चुपचाप बैठना, मैं था दूसरे सीटों पर उनके साथियों के साथ, कुछ क्षण बाद अंगुली के इशारे से ही खिड़की के पास बुलाई, सोचा साहस तो कम नहीं, मैंने उनके पास जा बैठा, रेलगाड़ी की आवाज़ की आड़ में मंद स्वर में बोली, बूढ़ा मत मानो, समय बहुत ही कम है, मुझे उतरना होगा अगले स्टेशन पर, क्या तुम्हारी सफर लंबी है, जानती हूँ और कभी हमारी मुलाकातें मुमकिन नहीं, जो सवालों का जवाब इतनी दिनों से दिलों में छिपी हुई है, मैं तुमसे पूछती हूँ, क्या सच बोलोगे? मैंने कहा बोलूँगा, खिड़की के बाहर आसमान की ओर ताकते हुए बोली, हमारी बीती हुई दिन क्या चली गई, कुछ भी अधूरी नहीं, थोड़ी सी खामोश रहा, मैंने बोला, रात के सभी सितारे हैं दीन के उजाले के गहराओं में छिपे, मुझे कुछ अजीब सा लगा, क्या मैंने कुछ गलत तो नहीं कहा? उसने कहा, आज इतना ही, आप अपने स्थान पर, सभी सवारी उतर गए, अगले स्टेशन पर सिर्फ मैं चला अकेला। নমস্কার, অসাধারণ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আবারও আমাদের এই অনুষ্ঠানে আজকে আসবার জন্য। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র আপনার জন্য রয়েছে দাদা। চ্যানেল ভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। একটি গিফট কুপন রয়েছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য। ধন্যবাদ। সাত সকালে রামন্ত্রণে কথাই গানে নৃত্যে অরঙ্কনে সাত সকালে রামন্ত্রণে। চ্যানেল ভিশনের পর্দায় আজকে আমি পেয়ে গেছি এমন একজন শিল্পী বন্ধুকে, শিল্পী তহবিলদার, আর তার উপস্থাপনাও একটু অন্যরকম, তাহলে সেটা তার মুখ থেকেই আমরা শুনে নিই। নমস্কার তানিয়া ম্যাডাম, আপনাদের চ্যানেল ভিশনকে আমার তরফ থেকে অনেক অনেক বিনম্র শ্রদ্ধা জানাই। আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যত ঘটা করে মাতৃপুজো করা হয়, মাতৃরূপে দেবী বলা হয় মেয়েদেরকে, কিন্তু একটা ভাবুন তো, সেই কাল থেকে এই কাল যখন আমরা সতীদাহের মতন বর্বর প্রথা এবং বাল্যবিবাহ থেকে পুরুষদের সহধর্মিণী এক একজনের 356 থেকে 350 পর্যন্ত এক একজন পুরুষের সহধর্মিণী রূপে সারা জীবন অন্ধকারে বিধবা হওয়ার জ্বালা এবং বিভিন্ন রকমের কুসংস্কার মহিলাদেরকে এগোতে না দেওয়ার একটা সমস্ত প্রচেষ্টা আমাদের উপরে যেভাবে অমানসিক অত্যাচার তারা চালিয়েছেন দীর্ঘদিন ধরে, আজ আমরা সমস্ত শৃঙ্খলমুক্ত হয়ে আজ আমরা কিন্তু বেরিয়ে এসেছি নবজাগরণের আলোতে, এবং আমাদের এই নবজাগরণের পক্ষে
যত পুরুষ আমাদেরকে সাহায্য করেছিলেন আমরাই কিন্তু তাদেরকে নারী হয়ে আমাদের কিন্তু পেট থেকেই কিন্তু তাদের সৃষ্টি হয়েছে। যেমন আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, এই সমস্ত সমাজ সংস্কার মানুষেরা ছিলেন বলেই আজকে হয়তো আমরা মাতৃ হিসাবে এবং আমরা নিজেরা মহিলা হিসাবে খুবই ধন্য তাদের মতন সুসন্তানকে পেয়ে। কিন্তু আজকের সমাজে এই সমস্ত সুসন্তানদের খুবই অভাব মনে হয় দেখা দিচ্ছে। তার জন্য আমরা নারীরা যতই আমরা শৃঙ্খল মুক্ত হয়ে বেরিয়ে আসি না কেন, আজও কিন্তু আমাদের পারিবারিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন রকমের প্রতিহিংসার শিকার প্রতিদিন আমাদেরকে সহ্য করে যেতে হয়। তাই রাজা রামমোহন রায়ের মৃত্যু বার্ষিকী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমার ছোট্ট একটি আন্তরিক নিবেদন। নমস্কার। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয় একটাই তো লিঙ্গ আছে মোটে, সগর্বে দিনের অন্ধকারে সপাতে ঢুকিয়ে দেয় দ্বারে ছুরি কাঁচি সারাশি যা চোটে, না হওয়া তো তুলে হাত বুক পেট জমি মাথা ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছে ফুটপাতে দায়ের জ্বালিয়ে ভাত ফুটে যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। সীতাদব নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা পার মাতালের অনঙ্গ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গাযাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিণী, একাদশীর দিন নবজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতিকাগারে জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখা তিনি, আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পড়তে হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্কু দেখেছি। ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ভিড়ে উপদেশ নির্দিষ্ট কামনা বা শিখে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভিতর আর আমি হেঁটে যাই, আর জনে জনে জিজ্ঞেস করি তোমাদের বাড়ি মেয়ে আছে, কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে, একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে, তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পণ ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে। পথের উপর দিয়ে আমি হাতি শুধু এইসব প্রশ্ন নিয়ে হাতে কি ধুলো ওরে শুধু বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর, লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে, ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে যাওয়া দখলের আলো। পৃথিবী জানে না এর উত্তর আজ। দিদির জন্য রইল আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি এবং মেমেন্টোটি। ভালো থাকবেন। সাত সকালে রামন্ত্রণে কথায় গানে নৃত্যে অরঙ্কনে, সাত সকালে রামন্ত্রণে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? সায়ন্তিকা মিত্র। সায়ন্তিকা, তুমি কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা,
তুমি তো আমাদের এই চ্যানেল মিশনের পর্দায় নৃত্য পরিবেশনা করে দেখিয়েছো, কবিতাও দেখিয়েছো, তাই তো? এর আগে আজকে তুমি কি করে দেখাবে? আজ আমি যোগাসন। বাহ, আজকে আমাদের ছোট্ট বন্ধু যোগাসন করে দেখাবে। তাহলে আমরা সরাসরি ছোট্ট বন্ধু যোগাসন দেখে নেব। বাহ, খুব সুন্দর করে তুমি যোগাসন করে দেখালে, আর আমাদেরও ভীষণ ভালো লাগলো। তুমি কি প্রতিদিন বাড়িতে যোগাসন করো? হ্যাঁ। নিয়মিত যোগাসন করলে কিন্তু শরীর এবং মন দুই খুব ভালো থাকে, পড়াশোনার পাশাপাশি যোগাসনটাও কিন্তু করবে প্রতিদিন। আজকের চ্যানেল ভিশনের পর্দায় এই অনুষ্ঠানে তুমি এসেছো, আর এই অনুষ্ঠানে আসার জন্য আমরা তো তোমাকে খালি হাতে ছাড়তে পারি না। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, সাথে রয়েছে মেমেন্টো, তার সাথে রয়েছে তোমার জন্য মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে অরঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি দুজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, সোমা মাইতি এবং অনিন্দিতা মান্না। তাহলে সরাসরি তাদের পরিবেশনায় আমরা চলে যাই। আগো আমার, আগো মা,
এত সুন্দর গান শুনতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আর দুই শিল্পী বন্ধুর জন্যই রইল সার্টিফিকেট, এটা তোমার জন্য, এটা রইল তোমার জন্য, তোমাদের জন্য রইল মোমোমিয়া এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট কুপন। আর এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এটা রইল তোমার জন্য এবং এটা রইল তোমার জন্য। ভালো থেকো, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো।